প্রগতিশীল বিশেষ করে বাম গণতান্ত্রিক শক্তি এবং জাতীয়তাবাদী শক্তি শুধু বাম গণতান্ত্রিক শক্তি না জাতীয়তাবাদী শক্তির পক্ষ থেকেও এরকম একটা জাতীয়তাবাদী কিন্তু আপনারা জাতীয়তাবাদ মানে বিএনপি মনে করেন না আমরাও কিন্তু জাতীয়তাবাদী আমরা যারা মানে আওয়ামী লীগ করি আমরা কিন্তু জাতীয়তাবাদ আমরাই হইল জাতীয়তাবাদের মূল স্রোত মূল স্রোত ধরা আমরাও মনে আমরা সবসময় দাবি করেছি যে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা উচিত শিবির তো আসে মানে তার অঙ্গ সংগঠন হিসেবে বা ছাত্র সংগঠন হিসেবে চলে আসে আর কি জামাত শিবিরে এইভাবে কথা উঠে এই তো আমরা আপনি জানেন যে দেশ স্বাধীন হওয়ার পরে এই দলটির বা তার যে বিভিন্ন শাখা উপশাখা আছে তাদের কোনো রাজনীতি নিষিদ্ধই ছিল এইটা জিয়াউর রহমান সাহেব এসে তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন এখন সে তারা রাজনীতি করছে আমরা এটা বন্ধ করার জন্য দাবি উঠলে এটা তো আমি মনে করি যথাযোগ্য দাবি এবং এটা যদি সরকার বাস্তবায়ন করে তো বাস্তবায়ন করলে তো ভালো আমি জানি না করবে কিনা যদি এরকম উদ্যোগ হয়ে থাকে ক্যাবিনেটে এটা নিয়ে আলোচনা হয় ক্যাবিনেটে আলোচনা হয়েছে এটা পরে চোদ্দো দলের সভাতে আলোচনা হয়েছে এবং চৌদ্দ দলের সভাতে চৌদ্দ দলের দাবির পরিপ্রেক্ষিতে চোদ্দ দলের আওয়ামী লীগও আছে তাদের পরিপ্রেক্ষিতে এটা হোক সরকার যদি করে আমি তো এটা স্বাগত জানাবো জামাত শিবিরের রাজনীতির সাথে তো জঙ্গিবাদের সম্পর্ক আছে জামাত শিবিরের রাজনীতি সারা দুনিয়া ব্যাপী জঙ্গিবাদের সাথে সম্পর্ক যুক্ত এই জন্যই বলছি যে এটা নিয়ম এটা আপনার শুধু জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হোক এটা আজকের জন্য নয় এটা সব সময়ের জন্যে এটা এরা জঙ্গিবাদের সাথে যুক্ত এটা অস্বীকার করার কোনো উপায় নেই